আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে তিনটি ডকুমেন্টস না থাকলে দলিল বাতিল হয়ে যাবে। কি কারণে দলিল বাতিল হয়ে যাবে, কোন সকল সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে সামান্য একটু কথা বলবো, সেটি হচ্ছে কেউ যদি আমার এই চ্যানেল দেখে তাদের যদি লেজে পারা লাগে, কারণ হচ্ছে একটি বিষয় নিয়ে আলোচনা করলে নেগেটিভ পজিটিভ দুটি দিকই থাকবে, কেউ পজিটিভলি পাবে, কেউ নেগেটিভলি পাবে। যারা নেগেটিভলি পাবেন তারা প্রয়োজনে অন্য কারো কাছে পরামর্শ নেবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার এই চ্যানেলের দোহাই দিয়ে বা আমার দোহাই দিয়ে আমার এই চ্যানেলের মোবাইল নাম্বার নিয়ে যদি কেউ কারো কাছে কোনো অর্থ বা যে কোনোভাবে তাদেরকে ব্ল্যাকমেলিং করতে চায়, তাহলে তারা সরাসরি আমাকে ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনটি ডকুমেন্টস না থাকলে দলিল বাতিল হয়ে যাবে কোন সম্পত্তির। আমরা সাধারণত জানি যে জমি সংক্রান্ত বিষয়ে আমরা দুইটিভাবে মালিকানা অর্জন করে থাকি। প্রথম অবস্থাতে একটি হচ্ছে ক্রয় সূত্রে মালিকানা অর্জন করে থাকি, আর একটি হচ্ছে ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি। আরও অন্যান্যভাবে মালিকানা অর্জন করে থাকি, সেটি হচ্ছে সরকারি সম্পত্তি, দীর্ঘস্থায়ী বন্দোবস্ত নিয়ে থাকি, স্বল্পমেয়াদী বন্দোবস্ত নিয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া। সেই সম্পত্তির তিনটি ডকুমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু দলিল বাতিল হয়ে যাবে। কাদের? যদি কেউ উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করে তাহলে তাদের তিনটি ডকুমেন্টস 100% নিশ্চিতভাবে তাদের কিন্তু এই তিনটি ডকুমেন্টস দেখে সম্পত্তি ক্রয় করতে হবে। সেই বিষয়টি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় বলেছেন যে এই তিনটি ডকুমেন্টস 100% থাকতে হবে যারা সম্পত্তি ক্রয় করবেন, ওয়ারিশি সম্পত্তি। তো আমি এই বিষয়টি দেখে আপনাদের সামনে একটু উপস্থাপন করি, তাহলে যে বিষয়গুলি মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। ওয়ারিশ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্টস না থাকলে ক্রয় বা বায়নাপত্র না করার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয় কর্তৃক। এক নম্বর হচ্ছে প্রথম ওয়ারিশি মানে সনদপত্র, অর্থাৎ ওয়ারিশ কায়েম সনদ যেটি বলা হয়। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া যে ওয়ারিশা আছে সেই ওয়ারিশা যেন অবশ্যই অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে তাদের ওয়ারিশ কায়েম সনদটি নিতে হবে। যে ওয়ারিশ কায়েম সনদের ভিতরে সকল ওয়ারিশদের নাম থাকতে হবে, একটি ওয়ারিশ একজন ওয়ারিশের নাম যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সেই ওয়ারিশ কায়েম সনদ বা ওয়ারিশি সনদ কিন্তু জাল বলে বিবেচিত হবে। দুই নম্বর আছে দ্বিতীয় পারিবারিক ভাগ আপোষ বন্টন নামা, অর্থাৎ যে সম্পত্তি মৃত ব্যক্তি রেখে গেছে উত্তরাধিকার সম্পত্তি, সেই উত্তরাধিকার সম্পত্তিতে যতজন ওয়ারিশ থাকবে সেই ওয়ারিশের আপোষ বন্টন নামা দলিল সাব রেজিস্টার অফিস থেকে করে নিতে হবে। মৌখিক কোনো আপোষ বন্টন কোনো কাগজ সাদা কাগজে লেখা, স্টাম্পে লেখা বা ডেমিতে লেখে নোটারি পাবলিক করে নিলে এগুলিতে কিন্তু হবে না, সরাসরি সাব রেজিস্টার অফিস থেকে কিন্তু আপোষ বন্টন নামা দলিল করে নিতে হবে। এটি নতুন আইনে কিন্তু এই বিষয়টি উঠে আসছে। তিন নম্বর হচ্ছে নামজারি খতিয়ান 100% থাকতে হবে, অর্থাৎ আপনার সম্পত্তিটি যে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করেছেন সেই ব্যক্তি মালিকানা অর্জনের যে কাগজটা সেই কাগজটা থাকতে হবে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করবেন তার। যদি নামজারি সনদপত্র থাকে তাহলে বুঝতে হবে যে এই সম্পত্তিটি আপোষ বন্টন নামা হয়েছে এবং ওয়ারিশি ওয়ারিশ কায়েম সনদ নিয়ে তারপরে এসিল্যান্ড মহোদয়ের অফিস থেকে নামজারি করে একক মালিকানা অর্জন করেছে। পাশাপাশি সম্পত্তি ক্রয় করার সময় অবশ্যই অবশ্যই পার্শ্ববর্তী যারা থাকে সে হতে পারে ওয়ারিশ বা পাশের যে জমির মালিক
তার কাছ থেকে না দাবি সনদপত্র নিতে হবে। এই যে তিনটি ডকুমেন্টস, এই তিনটি ডকুমেন্টস কিন্তু 100% থাকতে হবে যিনি সম্পত্তি বিক্রি করবেন, উত্তরাধিকার সম্পত্তি। আর যিনি সম্পত্তি ক্রয় করবেন তার এই তিনটি ডকুমেন্টস পর্যালোচনা করে সার্চিং দিয়ে তারপরে দেখতে হবে তিনটা সনদপত্র সঠিক আছে কিনা, সত্য আছে কিনা, এই বিষয়টি কিন্তু ভুল করা যাবে না। যেমন বিক্রেতা যে সূত্রে মালিক হলো তার পূর্বের মালিক কোন সূত্রের মালিক তার দলিল খতিয়ানের কপি যাচাই করে নিতে হবে। এই তিনটি ডকুমেন্ট যার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হোক আপনি ক্রয় করবেন না, একদম একান্তভাবে বলে দেওয়া হয়েছে যে পারিবারিক মৌখিক বন্টনের সম্পত্তি আপনারা ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতামাতার নামের সম্পত্তি অন্যান্য ভাই বোন ওয়ারিশদেরকে না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়, কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি অংশ বিক্রি করে দেয়, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমিও অন্য ওয়ারিশদেরকে না বলে বিক্রি করে দেয়, কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশ বিক্রি করে ফেলেন কিন্তু ওয়ারিশরা জানেন না, কেউ কেউ আছেন পারিবারিক মৌখিকভাবে ভাগের অংশ বিক্রি করে দেন, অর্থাৎ নিজেরা আন্দাজ করে নাই যে আমি আমার বাবার সম্পত্তি পাব, এই সম্পত্তি আমরা যদি বিক্রি করে দেই অন্য ওয়ারিশরা কিছু বলবে না বা তারা তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু আসলে সেটি না। সরকার যে আইন সৃষ্টি করতে যাচ্ছে সেই আইনের যে খসড়া বা যে চূড়ান্ত গেজেট আসতেছে তার ভিতরে কিন্তু একদম চূড়ান্তভাবে সেটি উল্লেখ করা আছে যে মৌখিক বন্টন কোনো বন্টন না, এটি কিন্তু সরাসরি আপন বন্টন সাব রেজিস্টার অফিস থেকে করতে হবে, মৌখিকভাবে কোনো দলিল নয়, মৌখিক বন্টনের কোনো মূল্য নেই, মৌখিক কথার কোনো দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগ দখল করে আসছে, জমিটার মূল্য অন্যান্য জমির চেয়ে অনেক বেশি, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমির অংশ দাবি করল, সবাই যতই মৌখিক ভাগের কথা বলে ভাই তা মানতে রাজি নন, ভাই বলতেছে মৌখিক ভাগ মানি না পুনরায় বন্টন করতে হবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে তার ওয়ারিশরাও কিন্তু এই কথাই বলবে, এই জন্যই বলা হয়েছে আপস বন্টন নামা দলিল সাব রেজিস্টার অফিস থেকে করতে হবে। তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল করে নিলে ভাই কখনোই দাবি করলে তা আইনগতভাবে আইনসম্মত হতো না, তাই বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি করা একান্তই উচিত এবং আইন সেটি কভার করে। ওয়ারিশ সনদ বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল যার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবে না। ওয়ারিশি সনদপত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক, বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্পত্তিতে বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কিনা, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা, বন্টন নামা রেজিস্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিকভাবে আছে কিনা, এই বিষয়টা কিন্তু 100% দেখতে হবে। অনেকেই বনের অংশ না দিয়ে বিক্রি করে দেন, যিনি ক্রয় করেন সেই মালিক বিপদে পড়ে, কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত বিক্রেতা কোন সূত্রে সম্পত্তির মালিক হয়েছে, সেই সব ডকুমেন্টস দেখা উচিত ছিল। পৈতৃক সম্পত্তি হলে তা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ রেজিস্ট্রেশন করা, বন্টন নামা দলিল যা সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করা এবং নাম জারি খতিয়ান, পাশাপাশি হচ্ছে না দাবি সনদ। এই কাগজগুলি, এই তিনটি ডকুমেন্টস 100% যেই সকল মালিকদের কাছে আছে, যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে মালিকানা অর্জন করেছেন সেই সকল মালিকদের কাছ থেকে যদি একজন ক্রেতা বা একজন গ্রহীতা সেই সম্পত্তি যদি ক্রয় করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সম্পত্তি কিন্তু একটি নিষ্কণ্ঠক সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এবং তিনি হবেন একজন নিষ্কণ্ঠক জমির প্রকৃত মালিক। আর যদি এই তিনটি খতিয়ান যদি দাতার কাছে না থাকে তাহলে কিন্তু এই গ্রহীতা বা ক্রেতা যদি সেই তিনটি ডকুমেন্টস যদি গ্যাপ থাকে বা তার কাছে ঘাটতি থাকে আর সে অবস্থায় যদি সম্পত্তি ক্রয় করে তাহলে তার দলিল টিকানো কিন্তু দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেই বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রণালয় কর্তৃক সচিব মহোদয় অনেকবার বলেছেন এবং সেটি চূড়ান্ত আইন যে খসড়া মন্ত্রী পরিষদে পাশ হয়ে গেছে, জাতীয় সংসদ অধিবেশনে পাশ হওয়ার পরেই সেটি কিন্তু কার্যকরী ব্যবস্থা শুরু হয়ে যাবে। অলরেডি প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ, ভূমি অফিসগুলি এবং সাব রেজিস্টার অফিস এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন, কারণ তারা সবাই জানেন যে খুব দ্রুত এই আইনটি পাশ হয়ে যাবে।
প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে বিষয়টি ছিল যে তিনটি ডকুমেন্টস না থাকলে সম্পত্তি ক্রয় করলে দলিল টিকবে না, আর সেই তিনটি ডকুমেন্টস আমি আবারও বলি, ওয়ারিশ কায়েম সনদ, যদি উত্তরাধিকার সম্পত্তি হয় ওয়ারিশ কায়েম সনদ সেটি আপনার 100% নিতে হবে, একজন ওয়ারিশও যেন বাদ না পড়ে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপোষ বন্টননামা দলিল, যা সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে। তৃতীয় নাম্বারে হচ্ছে নামজারি, এসিল্যান্ড অফিস থেকে নামজারি করে নিজের নামে ব্যক্তি মালিকানা অর্জন করে একখণ্ড নিষ্কণ্ঠক জমির মালিক হয়ে তারপরে সম্পত্তি বিক্রি করলে একজন গ্রহীতা বা ক্রেতা সেই সম্পত্তি যদি কেনে তিনিও নিষ্কণ্ঠক জমির প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবে। কোনো আদালত, কোনো সমাজ বা কোনো ব্যক্তি এই সম্পত্তিতে অংশ বা সত্ত্ব হিসাবে দাবি করতে পারবে না, এই কথাটাই কিন্তু আইন বলছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।